গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এখন বাজছে 11টা, আজকে সকালবেলায় দেখলাম ফেস ওয়াশ শেষ হয়ে গেছে আর একনেসটা সাবানটাও নেই। তো এখন ঝটপট আমাকে একটু বেরোতে হবে, ওই কটা জিনিস নিয়ে আসতে হবে আর স্লাইয়েরও কটা কাজ আছে, তো এগুলো করাতে হবে। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটাকে স্টার্ট করি। আমার বাইরের কাজ সব হয়ে গেছে কমপ্লিট, এবার যাচ্ছি ঘর। বাইরে থেকে তো ঘরে আমি চলে এসেছি, যা রোদ গরম যাই, ওই চানটা করে নি, তারপরে আরো অনেক টুকটাক কাজ আছে ওগুলো করতে হবে। আমার চান করে পুজো হয়ে গেছে আর পুজোর খিদে পেয়েছে, তো ঝটপট দেখে নি কি রান্না হচ্ছে। আলু পোস্ত, মুড়ি ঘন্ট, এটা তো মাছ হবে নিশ্চয়। মাছ আর ভাত। ডাল নেই
ঘুম নেই। কালকে আমি সারাদিন কোনো কাটাকাটি কিছু করিনি, তো জন্য এখন আমাকে তো কাটিং গুলো করতে বসতে হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে কদিন ধরেই মানে প্রায় 1-2 মাস হলো আমার মিষ্টি খাওয়াটা খুব বেশি বেড়ে গেছে। কাল আমি সারাদিনে 9টা মিষ্টি খেয়েছি, মানে রোজই ভাবছি যে আর মিষ্টি খাবো না, কিন্তু কন্ট্রোলে হচ্ছে না, রোজই বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, আর পেটটাও বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, তো কিছু করা যাচ্ছে না, মোটাও হয়ে যাচ্ছে, পুরনো জামা কাপড় গুলোও হচ্ছে না, কিন্তু আমি মিষ্টিও ছাড়তে পারছি না। তো মানে আর যে কটা মিষ্টি আছে তো ঠিক করেছি যে কটা আছে সে কটা শেষ হয়ে যাক, তারপর থেকে আর খাবো না, মানে আজকালের মধ্যে ওগুলো শেষ হয়ে যাবে, তারপর থেকে আর ওই মিষ্টি খাবো না একদমই। ওদের এখন না খেয়ে দেখি যদি একটু পাতলা হয়, মানে এক টাইম হয়েছিল যখন আমার থাইরয়েড ধরা পড়েছিল 2016-এ, তো তখন আমি বুঝতে পারিনি, তখন সেরকম মিষ্টিও খেতাম না, কিন্তু হঠাৎ করে আমি প্রচন্ড ফুলে গেছিলাম, মানে আমার এই সাইড গুলো এমনি ফিগারও প্রচুর মোটা হয়ে গেছিল। তো তারপরে 2016-এ আমার 56 কেজি ওয়েট হয়েছিল, তো তখন ডাক্তার আমাকে বলেছিল 6 কেজি ওয়েট কমাতে, তো সেটা কমিয়ে নিয়েছিলাম, মানে ডায়েট টায়েট করে ঠিকঠাক করে, তো এখন একটুখানি কমাতে হবে কারণ সত্যিই মোটা মোটা হয়ে যাচ্ছি। মানে আমার পুরো আগের 2020-তে আমি কোনো জামা কাপড় কিনিনি, বেরোনোই হয়নি, তো কি করবো। তো 19-এ অনেক জামা কাপড়ই কিনেছিলাম, সেগুলোই ছিল, তো তারপরে যখন ওই জামাগুলো এখন পরছি মানে অনেকগুলোই আর হচ্ছে না। শীতকালটাতে তো সেরকম পরিনি, গরমকালে যখন, শীতকালে তো অন্য যে কোনো শীতবেলা যেগুলো ছিল সেগুলো পরেছিলাম, কিন্তু গরমকালে যখন ওই কুর্তিগুলো পরছি এখন প্রচন্ড টাইট হয়ে যাচ্ছে, এই পিঠটিট এগুলো বেশ চড়া হয়ে গেছে, ওই জন্যই মনে হচ্ছে এবার একটু মানে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, কিছু হোক না হোক আর একটু এক্সারসাইজও করতে হবে, কারণ ভালোই মোটা হয়ে যাচ্ছে। তো দেখি আজ থেকে এক্সারসাইজ করা ট্রাই করবো, বলে দেখছি, ডেফিনেটলি আই এম নট শিওর অ্যাবাউট দিস, কারণ রোজই ভাবি এটা করবো ওটা করবো অনেক কিছুই করবো, কিন্তু আর হয় না। এখন আমি যাচ্ছি বাজার, আইব্রো করাবো, আর কটা ওষুধ আছে, মানে দিদার ওষুধ আছে আর দিদির মানে ঘরে সবারই কয়েকটা, তো ওগুলোও কিনতে হবে, তো চলো যাই। Thank you.
আইব্রো করানো সবকিছু করানো হয়ে গেছে, আর আইব্রো করার সময় আমার মাস্কটা খুলে নিজে পায়ের কাছে পড়ে গেছিলো। ওই জন্য আবার একটা মাস্ক সার্জিক্যাল কিনলাম, এগুলো তো একবার ইউজেবল। তো এখন আমি ঘরের দিকে যাচ্ছি, আমার সব কাজ হয়ে গেছে কমপ্লিট। তো ঘর ঢুকে আমি ফ্রেশ হয়ে গেছি, তোমাদেরকে দেখাই মা এখন কি করছে। কি করছো? পনির করার কথা ছিল যে, কি হয়েছে পনিরটা? এই পনিরটা ভেজে ভুজে খেয়ে দেখছে যে তেতো বেরিয়েছে, ওই জন্য ফেলা যাবে, কিছু করার নেই। আর পনিরটা বানিয়েছিল সকালে যে দুধটা ফেটে গেছিল সেইটা দিয়ে পনির বানিয়েছিল। খুব খিদে পেয়েছে, জলদি রুটিটা করো তো, বুঝলে? তো আমি আজকে ডিনার নিয়ে চলে এসেছি, আজ রাতে খাবারে আছে পরোটা আছে, আলু ভাজা আছে, আর মিষ্টি আছে। খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে সালোয়ারটা দেখছো, এটা দিদি নিয়ে এসে পয়লা বৈশাখে, আর এর আগেও একটা নিয়েছিল বিয়ে বাড়ি যাবে বলে। তো বিয়ে বাড়ি এখন করোনার জন্য ক্যান্সেল হয়ে গেছে, তো মানে ওর জামাই জামা, আমার পয়লা বৈশাখেও জামা হলো না, 2020তেও কোনো জামা হয়নি। মানে আমি এখন শর্ট, সব দিক থেকে আমার কমতেই কমতি, কিন্তু ওর হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ আমার সারা দিনটাই আজকে কেটে গেছে। এখন আমার এডিট করাও হয়নি, খুব টায়ার্ডও লাগছে, এখন এডিট করতে হবে, তারপর এটা পোস্ট করে দেবো। তো বেশি নেটও নেই, জানি না কতক্ষণে এটা পোস্ট হবে, তো রেখে দেবো যতক্ষণে হয় হবে। তো ঠিক আছে চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।